কিরে এভাবে কি দেখছো? তুমি আমাকে বললা ঠিক 9:30 আসবা, এখন বাজে 9:34, 4 মিনিট লেট। আরে 4 মিনিটই তো, আহামরি তো কিছু না। হ্যালো ম্যাম, আপনার কাছে ব্যাপারটা 4টা মিনিটের হতে পারে, আমার কাছে এটা 240টা সেকেন্ড। এমনিতে তোমার সাথে আমার দেখা হয় দিনে 2 বারই, তার মাঝে 240টা সেকেন্ড তুমি এভাবে শেষ করলা, ধ্যাত কিছু ভালো লাগছে না। এতটা ভালোবাসো? কই না তো। তাহলে আমার ছোট ছোট ভুলগুলো এত যত্ন করে মনে রাখো কেন? তোমার ভুলগুলোর মাঝে তোমাকে খুঁজে পাই বলে। যদি কোনোদিন হারিয়ে যাই? উন্মাদ হয়ে যাব। অদিতি তোমায় নিয়ে পাল উড়াবো কৃষ্ণচূড়ার দেশে, তোমায় নিয়ে হারিয়ে যাব কোনো এক পাগলের বেশে, তোমায় ভেবে তারা গুনি রাতের ওই আকাশে, তোমায় নিয়ে মিশে যাব করুণ সুরের বাতাসে, তোমায় ভেবে আমার সুসময়, তোমায় ঘিরেই আমার দুঃসময়, তোমার জন্য কোনটা কোন সময় এখন হয়নি বলা, আর তুমি ছাড়া আমার উদাস পথে একলা হেঁটে চলা। কবি দেখো আকাশটা কত সুন্দর দেখাচ্ছে, তাই না? কই না তো, আকাশ তো আকাশই, তাই না? সবসময় বিশাল, সবসময় নীল, নীলের উপর সাদা সাদা মেঘ। কিন্তু আমার এই মুহূর্তে আকাশটাকে খুব সুন্দর লাগছে। হয়তো এই মুহূর্তে তোমার মনটা খুব বেশি ভালো। হুম, সেটা তো অবশ্যই। সেটাই বলেন, তাহলে শুধু শুধু আকাশ ভাবাজির ভাবটা বাড়ায় দিচ্ছি। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার সাথে কথাই পারা যাবে না। পেরে যেতে চাও নাকি? আরে সে স্বপ্ন তো আমি দেখিও না, সে স্বপ্ন দেখার সাহসও পাই না। হয়তো কোনো একদিন জিতে যাবে একেবারে, সেদিন তুমি হবে কোনো এক স্বাধীন নারী। ধ্যাত, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। Thank you.
আরিফ ভাই অভির ব্যাপারে কিছু জানেন না? ওকে তো সকাল থেকে আমিও দেখিনি।